হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্প বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ইসোভেন্ট ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই ওষুধটি কারা ব্যবহার করতে পারবেন, কারা ব্যবহার করতে পারবেন না, এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, এছাড়া এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত জানা হবে আজকের এই ভিডিওটিতে। ভিউয়ার্স, তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে ইসোভেন্ট ট্যাবলেট, এটির জেনেরিক হচ্ছে মিসোপ্রোস্টল, এটি 200 মাইক্রোগ্রাম এবং 600 মাইক্রোগ্রাম আকারে বাজারে সাধারণত পাওয়া যায় এবং এই ওষুধটি বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ভিউয়ার্স, এই ওষুধটি যে সকল ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এটি মূলত NSAID সেবনকারী যাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁকি রয়েছে, যেমন বয়োবৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল রোগী এবং যেসব রোগীর আলসার হওয়ার ইতিহাস রয়েছে তাদের গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার প্রতিরোধে এই ইসোভেন্ট ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এছাড়া যাদের NSAID জনিত পাকস্থলী ও ডিওডেনাম ক্ষয় হয়েছে বা যাদের এই ধরনের আলসার হয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। যেমন দেখা যায় অনেক ক্ষেত্রে যারা অনেক দীর্ঘদিন ধরে প্যারাসিটামল ওষুধ বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ যারা খেয়ে থাকেন তাদের দেখা যায় তাদের ডিওডেনাম বা পাকস্থলীতে এক ধরনের ক্ষতর সৃষ্টি হয়ে যায় এবং সেই ক্ষত থেকে একসময় ঘা বা আলসারের সৃষ্টি হয়ে যায়। সে সমস্ত পাকস্থলী, সে সমস্ত আলসার বা খাদ্যনালী, সে সমস্ত ওই আলসার প্রতিরোধের জন্যই মূলত এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। ভিউয়ার্স, এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি, এটির মাত্রা ও সেবনবিধি হচ্ছে, এটির মৃদু, গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসার এবং NSAID জনিত আলসারের ক্ষেত্রে দৈনিক 800 মাইক্রোগ্রাম 2 থেকে 4টি বিভক্ত মাত্রায় সকালে নাস্তা অথবা প্রধান খাবারের পরে এবং ঘুমানো যাওয়ার আগে চিকিৎসা কমপক্ষে 4 সপ্তাহ চালিয়ে যাওয়া উচিত এবং প্রয়োজনের মধ্যে 8 সপ্তাহ পর্যন্ত চালানো যেতে পারে। এবং NSAID জনিত গ্যাস্ট্রিক ও ডিওডেনাল আলসারের ক্ষেত্রে এটি 200 মাইক্রোগ্রাম দৈনিক 2 থেকে 4 বার, যদি এই মাত্রা সহনীয় না হয় তবে 100 মাইক্রোগ্রামের মাত্রা ব্যবহার করা যেতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণত যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এটি খেলে ডায়রিয়া এবং পেটে ব্যথা, বদহজম, পেট ফাঁপা, বমি বমি ভাব, বমি, র্যাশ এবং মাথা ঝিমঝিম করা ইত্যাদি সাধারণত দেখা দিতে পারে। এছাড়া খাবারের পর এবং ঘুমানোর আগে ওষুধ সেবনের মাধ্যমে এবং ম্যাগনেসিয়াম যুক্ত বা অন্যান্য লেক্সেটিভ অ্যান্টাসিডের সাথে একত্রে সেবন এড়িয়ে চলার মাধ্যমে ডায়রিয়ার হার কমানো যেতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, এটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মিসোপ্রোস্টল প্রতিনির্দেশিত। গর্ভবতী হতে পারে এমন মহিলাদের ক্ষেত্রেও এটা ব্যবহার করা উচিত নয়, যদি না উক্ত রোগীর NSAID থেরাপির প্রয়োজন হয় এবং অনুরূপ ওষুধজনিত গ্যাস্ট্রিক আলসারের উচ্চ ঝুঁকি থাকে। ওইরূপ রোগীর ক্ষেত্রে মিসোপ্রোস্টল তখনই দেওয়া যাবে যদি থেরাপি শুরুর 2 সপ্তাহ আগে রোগীর সিরাম গর্ভাবস্থা পরীক্ষা ঋণাত্মক হয়ে থাকে। তবে গর্ভবতীর মহিলাদের ক্ষেত্রে যাদের আলসারের সমস্যা হতে পারে সে সকল ক্ষেত্রে এটি প্রয়োজন বোধে ব্যবহার করা যেতে পারে। এবং স্তন্যদানকালে এটি মায়ের বুকে দুধের সাথে নিঃসৃত হয় কি না তা এখনও গবেষণা করে জানা যায়নি, তবে সেক্ষেত্রে খুব প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, সবশেষে এই ইসোভেন্ট ট্যাবলেটের প্রতি ইউনিট প্রাইস জানিয়ে দেবো। 200 মাইক্রোগ্রাম ইসোভেন্ট ট্যাবলেটের প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 15 টাকা এবং 600 মাইক্রোগ্রাম প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 40 টাকা। তো আশা করি এই রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।